ভিতরেই সেই সংগঠনের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি, তাদের ঢোকার ব্যাপারটা হলে ভালো হতো। রিয়াজকে সহসভাপতি করতে পথ ছাড়ছেন রুবেল। দুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে নাটকীয়তা থামছেই না। সম্প্রতি নির্বাচনে মিশা জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে জয় পাওয়া অভিনেত্রী রোজিনা পদত্যাগ করেছেন। এবার পদত্যাগ করতে যাচ্ছেন একই প্যানেল থেকে জয়ী সহসভাপতি চিত্রনায়ক রুবেল। দুই দিনের মধ্যে তিনি সমিতিতে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন। একই পদে কাঞ্চন নিপুণ প্যানেলের পরাজিত প্রার্থী চিত্রনায়ক রিয়াজকে তিনি দেখতে চান বলেও জানিয়েছেন। এছাড়া তিনি ব্যক্তিগত নানা কাজে ব্যস্ত থাকবেন বলে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে রুবেল বলেন, আমি আমার পদটি রিয়াজের জন্য ছেড়ে দিতে চাই, তার সঙ্গেই আমার খুব ভালো সম্পর্ক। রিয়াজ কিন্তু প্রধানমন্ত্রীর বেশ কিছু সফরের সঙ্গী ছিলেন, সে যদি এ পদে আসে তাহলে আমার চলচ্চিত্রের জন্য সুখবরও আসবে। ভণ্ডখ্যাত এই তারকা আরও জানান, চলচ্চিত্র বছর তিনি ওমরাহ পালন করবেন, এছাড়া সরকারি উদ্যোগে প্রায় 300 উপজেলার কারাটে প্রশিক্ষণ করাবেন। তাই সব মিলিয়ে বছর জুড়ে তিনি খুব ব্যস্ত থাকবেন, তাই সমিতিতে সময় দেওয়ার জন্য কঠিন হয়ে যাবে, সেজন্য রুবেল এমন সিদ্ধান্ত নিয়েছেন। 28 জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে অনুষ্ঠিত হয়। সহসভাপতি পদে 191 ভোট পেয়ে মাসুম পারভেজ রুবেল, 219 ভোট পেয়ে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডিএ তায়েব 112 ভোট ও রিয়াজ আহমেদ 156 ভোট পেয়ে পরাজিত হন।